দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার, তিনি বারবার অভিযোগ করেন যে রাজ্য সরকারের তরফ থেকে সহযোগিতা পাওয়া যায় না, তাই অনেক উন্নয়নমূলক কাজ আটকে আছে, সেই বিষয়ে কি বলবেন? একটা দুটো বলে দিন যে কোনটা আটকে আছে, খালি অভিযোগ করলে তো হবে না। ওনারা উন্নয়ন করবেন, উন্নয়নমূলক কাজ করবেন, তবে তো ওনারা তো বলেছিলেন 1,000 কোটি টাকা দেওয়া হবে চা বাগানের উন্নয়নের জন্য, তো সেই টাকা তো এখনও আসেনি, 3 বছর আগে বলেছিলেন, 2 বছর আগে। তো আমি তো একটু আগে বললাম যে গরুর গাড়িতে করেও যদি পাঠানো হতো টাকাটা এতদিন পৌঁছে যেত, আজকাল তো NEFT হয়ে গেছে, সঙ্গে সঙ্গে টাকা পৌঁছে যায়। তো খালি ঘোষণা করেন এনারা, মানুষকে বিভ্রান্ত করেন, মানুষকে লোভ দেখান, আর ভোটের পরে এনাদের পাওয়া যায়।